তো চলে এসেছি মায়াপুর, তোমরা দেখতেই পেলে। আর ঘটনা হচ্ছে যে এখানে এখন এসেছি ঈশ্বরদান ভবনে। তো আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 8ই তোমার হচ্ছে অক্টোবর, আর এখন চলে এসেছি হচ্ছে তোমার মায়াপুরা, ঠিক আছে, এখন ঈশ্বরদান ভবনের সামনে। তো কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই আসলাম, প্ল্যান তো কোনো কিছু ছিল না। তো দেখা যাক কী হয়, আর তোমাদের সবটা শেয়ার করছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা সঙ্গে থাকো, সবটা তোমরা শেয়ার করছি, আর লাস্টে গিয়ে সমস্ত গল্পটা তোমাদের সাথে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে। শরতের নীল আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম হুলোরঘাট। এখান থেকে আমরা খেয়া পার হয়ে যাব মায়াপুর ঘাটে। তো চলে এসেছি, খেয়া ওয়েট করছে আমাদের জন্য। তো খেয়াতে উঠে গেলাম, এই জলঙ্গি নদী, এটা পার করলেই জাস্ট ওদিকেই মায়াপুর ঘাট। তারপর ওখান থেকে একটা রিক্সা বা টোটো বা অটো কিছু একটা নিলেই চলে যাবো হচ্ছে চন্দ্রোদয় মন্দির। তো জাস্ট সামনেই একদম, অনেকে হেঁটেই যায়, দেখতেই পাচ্ছ অলমোস্ট চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের একদম মেন গেটের সামনে। তো চলো ভেতরে ঢোকা যাক, তারপরে তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখো। তো চলে এসেছি মায়াপুর, তোমরা দেখতেই পেলে। আর ঘটনা হচ্ছে যে এখানে এখন এসেছি ঈশ্বরদান ভবনে। তো এইটা মানে আগে অনেক ভিডিও দেখেছি, কিন্তু এই ভবনটা ভীষণ সুন্দর, মানে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি আমি, এই ফার্স্ট টাইম দেখলাম। এখানে ভীষণ সাজানো আছে, বেশ ভালো লাগলো। আর ওয়েদারটাও আজকে এতটাই সুন্দর, ওদিকে ফ্ল্যাটগুলোও সব হয়েছে। তো এই হলো পুরো ঈশ্বরদান ভবনটা। তো এটা একবার থাকার খুব ইচ্ছা আছে, এখন অবধি তো মানে থাকিনি। তো যে যতবার সতবার গদা ভবনই থাকি, তো দেখি কবে আসি। ভোগ খাওয়ার পর তো বিকাল হয়ে যায়, তারপরে চলে আসি হচ্ছে গোবিন্দাসে, এখানে প্রসাদ গ্রহণ করার জন্য সন্ধ্যেবেলা। কিন্তু খুব একটা জিনিস এখানে ডেলিভার মানে ছিল না, তাই পছন্দ হলো না। তারপরে আমি খেলাম হচ্ছে মশালা চিজ ধোসা, তো অর্ডার করেছিলাম, খুব ভালো ছিল, খেলাম। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির, তোমরা সবাই জানো, টিওভিপি, দ্য টেম্পল অফ ভৈদিক প্যালেটোরিয়াম। সেটা তৈরি হচ্ছে, 2024 ওপেন হবে, তোমরা সবাই জানো, আমিও তাই জানি। দেখা যায় কতটা কী হয়, এতটা কাজ হতে অনেকটা সময় লাগে, এটা আমিও বুঝতে পারছি। তো যাই হোক, সোজা গেলে সামনেই চন্দ্রোদয় মন্দির। এই দেখো টিওভিপির ফুল লুকটা, ওপরে নীল চক্র শোভা পাচ্ছে, তার উপরে হচ্ছে ধ্বজা আছে। তো এটা, আর এটা হচ্ছে পদ্ম মন্দির, শিলপ্রভুপাদের সমাধি মন্দির, অনেকে বলে পদ্ম মন্দিরও আমরা বলে থাকি, এটা অনেক পুরনো মন্দির। তো তারপরে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। তো মায়াপুর আসবার জগন্নাথ আমার প্রভুকে দর্শন করবেন এটা হতে পারে না, তো তোমাদেরকেও দর্শন করাচ্ছি। তো দেখে নাও, এই হলো আমার জগন্নাথ বলরাম মা সুভদ্রা, আমার চতুর্থ মূর্তি এবং সুদর্শন। তো সামনে থেকেও তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরাও কৃপা লাভ করো, নিজের মনস্কামনা বলো, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে।
দিতে বাজে তোমার হচ্ছে 10টা, তো খেয়ে নিয়ে আবার শুয়ে পড়বো। তো যাই হোক, তোমাদের বলি খুব ভালো দর্শন করেছি, আধা মাধবের ঘুরেছি, খুব ভালো ঘোরা হয়েছে, হঠাৎ করে প্ল্যান করে খুব ভালো সময়টা কেটেছে। আর হচ্ছে তোমার কিনেছি গোপালের পুজোর ঘাগরা, আমার জন্য দুটো বাগাল বান্দি কিনেছি, ধূপ কিনেছি, আরও অনেক কিছু পুজো সামগ্রী কিনে, যাই হোক এইসব কিনেছি। তো এই করে সময়টা একদিনের মধ্যে ভালো চলে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো লাস্টের করে যদি যে ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেবেন, ভালোবাসা দিও, আর চলে ক্ষমা করে পাশে থেকে সাপোর্ট করে দিও। আর লাস্ট বলবো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ মহাপ্রভু, আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেক সদস্য নমস্কার করুন, তাদেরকে মনে করে দাও, এইভাবে পাশে থেকে ভালোবাসা দিও। আর নতুন ব্লগ দেখো, কালকে ব্লগ তো আপলোড করছি, আজকে একটা দিন পুরো ব্লগ দিইনি, কারণ বাড়িতে ছিলাম না, নেট পাইনি, তো ব্লগ কীভাবে দেবো বুঝতেই পারছো আমার প্রবলেমটা। তো চলো কাল দেখো চলো নতুন ব্লগের সাথে ফ্রেশ ব্লগ, তো কিছু দেখো আর স্কিপ না করে ব্লগটা দেখো, ধন্যবাদ, টাটা। তো তোমাদের বলি হঠাৎ করে যে এরকমভাবে মায়াপুর যাওয়া হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তোমাদের এখন জগন্নাথ বলরাম মা সুভদ্রার অপূর্ব দর্শন করাচ্ছি সুদর্শন চক্রের। তো জানো তো কোনো কিছু আমার জীবনে প্ল্যান করে হয় না, যা আজ অবধি যা হয়েছে সবই হঠাৎ করে হয়েছে, আর মনে হয় পরবর্তীকালেও যা হবে সেটাও হঠাৎ করেই হবে। তো সেরকমই হলো, কৃষ্ণনগর গেলাম একটা কাজে, তো সেখান থেকে চলে গেলাম মায়াপুরে, তো কপালে ছিল তাই দর্শন করতে পারলাম। তো তোমাদেরকেও তাই দেখাচ্ছি, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে দর্শন করে। মানে এই অপূর্ব দর্শন আমার মনে হয় না যে কারোর খারাপ লাগতে পারে, প্রত্যেকেই ভালো লাগবে, যারা ভগবান মানে না তাদেরও ভালো লাগবে, আর আমি বা তোমরা তো মানোই, আমার পরিবারের প্রত্যেকে, তোমাদের ভালো লাগবেই। তো খুব ভালো কেটেছে একটা দিন পুরো, আর ওয়েদারটাও খুব ভালো ছিল। হ্যাঁ মানছি গরম ছিল, কিন্তু গরমটা না খুব ভালো ঘোরার জন্য, বৃষ্টি অন্তত ছিল না, কারণ যেন তোমরা বৃষ্টির মধ্যে একদম ঘোরা যায় না, আমি কেন, তোমরাও ঘুরতে পারবে না। তো এটা হচ্ছে পদ্মমন্দির, আর আকাশটা দেখো শরতের আকাশ কাকে বলে, এত সুন্দর আকাশ, মানে আমি মানে এই সিজনে আমি প্রথম দেখতে পেলাম যে এত ভালো আকাশ, মানে কদিন মানে পুরো 7-8 দিন টানা কলকাতা বৃষ্টি চললো, তো সেটার জন্য এই আকাশটা খুব মিস করছিলাম। তো এটা হচ্ছে টিওভিপি, দ্য টেম্পল অফ ভৈদিক প্যারাফিজম, বিশ্বের সবচেয়ে বড় মন্দির তোমরা জানো, 2024 এটা ওপেন করবে। তো এখনও কাজ চলছে, দেখা যাক কতটা তাড়াতাড়ি কাজটা হওয়া সম্ভব হয়। আমি তো প্রচণ্ড উৎসাহিত এবং অপেক্ষারত এই মন্দিরটা দর্শন করার জন্য। আর এই হলো গদাভবনের মহাপ্রসাদ, এখানে ডাল আছে, অন্ন আছে, একটা পাঁচমিশি তরকারি, পনিরের তরকারি এবং পরমান্ন পায়েসও দেওয়া, আর দুখানা রুটি। আর জানো আগেরবারে আমাদের দুখানা রুটির জায়গায় দুটো লুচি দিয়েছিলো ঘিয়ে ভাজা, অপূর্ব খেতেছিলো। তো এবারে চেঞ্জ করেছি মেনু, চেঞ্জ করার মানে চেঞ্জ তো জগতের নিয়ম, চেঞ্জে হবে। আর এটা হচ্ছে ঈশ্বরদায়ন ভবন, নতুন ভবন, ইউটিউবে প্রচুর ব্লগ দেখেছি, তো এটাও একবার দেখতে গেলাম, দেখলাম হ্যাঁ রুমগুলো খুবই ভালো, সমস্তটাই ভালো, দেখে আসলাম পরবর্তীকালে এখানে থাকারও ইচ্ছা আছে। যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, এবং ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক ভালোবাসা।